চোখের নিচের কালো দাগ আপনার মুখের সমস্ত সৌন্দর্যকে নষ্ট করে দিতে পারে। আমি আজকে চোখের নিচের কালো দাগ কিভাবে খুব সহজে দূর করা যায় সেটি নিয়ে কথা বলবো। ব্যস্ত জীবনে প্রচণ্ড কাজের প্রেশারে অথবা রাত জাগার কারণে বা রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে স্ট্রেস থাকার কারণে আমাদের অনেকের চোখের নিচে কালো দাগ পড়ে এবং যেটি আমার খুবই বাজে দেখায়, আপনার মুখের সমস্ত সৌন্দর্যকে নষ্ট করে দিতে পারে এই চোখের নিচে কালো দাগ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে চোখের নিচে কালো দাগের সাথে সাথে চোখ একটা ফোলা ফোলা ভাব দেখায় যেটা আরও ডেঞ্জারাস। সো আমি আজকে কথা বলতে চাচ্ছিলাম কীভাবে খুব সহজে আপনি বাসায় বসে চোখের নিচে কালো দাগ দূর করতে পারেন এবং এটা খুবই ইফেক্টিভ। এর জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট শসা। শসাকে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে অথবা শসা বেটে নিতে হবে। আমি আগেই ব্লেন্ড করে নিয়েছি এখানে। আর একটা শস্য রেজাল্ট বুস্ট করার জন্য আপনি শুধু নর্মাল শসা ইউজ করলেই হয়, আপনি আরও বেশি দ্রুততর ভালো রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে আপনি লেবু ইউজ করতে পারেন। এখানে আমি একটু করে লেবু নিয়েছি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শসা ব্লেন্ড ব্লেন্ডের সাথে জাস্ট কয়েক ড্রপ লেবুর রস মিক্সড করতে হবে। মিক্সড করার পর আপনাকে জাস্ট চোখের নিচে ইউজ করতে হবে। একটু পুরু করে দিতে হবে। এটা হচ্ছে আপনার, এখন তো আমি ক্যামেরার সামনে সো আমি ঠিক দেখাতে পারছি না, আপনি সোফায় বা চেয়ারে বসে তারপর হচ্ছে দিলে এটা পড়বে না, থেকে যাবে। আর এখানে তো আসলে আমি ক্যামেরার সামনে ঠিক দেখাতে পারছি না, সব থেকে ভালো হয় আপনি চেয়ারে বা সোফায় একটু হেলান দিয়ে বসে তারপরে চোখটা বন্ধ করে যদি হচ্ছে চোখের উপরের পাতা এবং নিচের পাতা পুরোটা কভার করে দেওয়া যায় তো সব থেকে ভালো রেজাল্ট দিবে। তারপর যেটা করবেন 10-15 মিনিট অপেক্ষা করবেন, তারপরে জাস্ট ধুয়ে ফেলবেন। সো আমি ইনসেট একটা ছবি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করতে হবে, যদি আপনি ইউজ করতে পারেন এভাবে সেটা সব থেকে বেটার, আর যদি এইভাবে সম্ভব না হয় তো সেক্ষেত্রে আপনি জাস্ট চোখের নিচে আমি যেভাবে দেখালাম এইভাবে লাগাতে পারেন। সো এটা আপনার ইউজ করতে পারেন, চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে, আপনি জাস্ট কন্টিনিউ 2 সপ্তাহ ইউজ করলেই হবে আর খুব ভালো রেজাল্ট পাবেন, খুবই ইফেক্টিভ। আমি নিজেটা অনেক ইউজ করেছি, যেটা হয়তো আমার যখন পরীক্ষার খুব প্রেশার থাকতো বা এখন অফিসে কাজের খুব স্ট্রেস থাকলে রাতে ঘুম কম হলে দেখা যায় চোখের নিচে কালো দাগ পড়ে যায়, তো সেক্ষেত্রে আমি কয়েকদিন ইউজ করলে দূর হয়ে যায়। আপনারা সবাই ইউজ করতে পারেন যাদের এই সমস্যাটা আছে, অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, টাটা, বাই বাই।